প্রতিদিন মাত্র 2 চামচ পরিমাণ করে খাবেন। বাসায় বানানো অল্প খরচের এই রেমিডি দৈনিক 2 চামচ খেলে দেখবেন আপনার শরীরের কয়েক ধরনের সমস্যা একেবারে দূর হয়ে যাবে। যেমন যাদের যৌন দুর্বলতা আছে, যাদের শরীর অত্যন্ত দুর্বল ক্লান্ত, হাত পায়ের সবসময় ব্যথা, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যাদের হৃদরোগ রয়েছে, যারা ডায়াবেটিসে আক্রান্ত, এমনকি যারা ক্যান্সারে আক্রান্ত, প্রত্যেক মানুষের জন্য এই ফর্মুলাটি অত্যন্ত উপকারী। এটা কিন্তু আমার বানানো ফর্মুলা না, এটা বিশেষজ্ঞদের পরীক্ষিত ফর্মুলা যা ম্যাজিকের মতোই কাজ করে। যে কোনো ব্যক্তি এই রেমিডিটি খাওয়ার পরে তার ভেতরে 25 বছরের তারুণ্যের উদ্দীপনা দেখতে পাবেন, ভারবাহী কোনো কাজ করতে গেলে শক্তি ফিরে আসবে। সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই রেমিডি খাওয়ার ঠিক এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনার শরীরে এর জাদুকরী প্রভাব পড়তে শুরু করেছে। বলা বাহুল্য, এই রেমিডিটি আপনাকে সারা জীবন যে খেতে হবে তা কিন্তু নয়। আপনি টানা 7 দিন, 10 দিন বা 1 মাস সেবন করতে পারেন, আর আপনি চাইলে এটি আপনার অভ্যাসে পরিণত করে নিতে পারেন, কারণ যেহেতু এর কোনো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ফলে আপনি সুস্থ থাকবেন সারা জীবন। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি বিশেষজ্ঞদের পরীক্ষিত এমন একটি 5 টাকার সহজ ফর্মুলা যা দেহকে নানা রোগ হতে রক্ষা করে, কিভাবে এই ফর্মুলাটি দেহের উপর কাজ করে, এবং সেই সাথে দেখাবো এই ফর্মুলাটি সেবন করার সঠিক নিয়ম কি। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। এই রেমিডিটি তৈরি করার জন্য আপনার লাগবে মোট 3টি উপাদান। এই উপাদানগুলো সঠিক পরিমাণে ও সঠিক নিয়মে খাওয়াটা বেশ জরুরি, কেননা আপনি ভুলভালভাবে এগুলো সেবন করলে উপকার নয় বরং চরম আকারের ক্ষতি হতে পারে যা আপনার কল্পনা শক্তির বাইরে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে দেখবেন এটি আপনার দেহের জন্য আশীর্বাদ রূপে আবির্ভূত হবে। প্রথমে যে উপাদানটি এই রেমিডির জন্য লাগবে তা হলো এক কাঁচা ছোলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কাঁচা ছোলা, কাঁচা বুট যাই বলি না কেন, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে তার জন্য বৈজ্ঞানিক ফর্মুলাটি আগে জানতে হবে। কাঁচা ছোলা একটি সাধারণ উপাদান হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফসফরাস এবং খাদ্য আঁশ, আর এসব উপাদান হল মানবদেহের জন্য প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। কাঁচা ছোলাতে থাকা আয়রন মানবদেহের রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, ফলে যদি কেউ নিয়মিত এটি খেতে থাকেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সাথে এটি আপনার হার্টকে সুস্থ রাখবে। যদি আপনি আজকের ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী কাঁচা ছোলা খেতে থাকেন তাহলে এটি আপনার রক্ত জমাট বাঁধতে দেবে না, শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেবে না, হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি শূন্যে নামিয়ে আনবে, এবং যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন তাদেরও দ্বিতীয়বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে বলা ভালো, কাঁচা ছোলা কেনার সময় খেয়াল রাখবেন যেন এটি কালো না হয়, কারণ কালো ছোলাগুলো সহজেই সেদ্ধ হয় না। শুধু তাই নয়, এসব ছোলা হজমজনিত সমস্যা সৃষ্টি করে উপকারের চেয়ে বরং চরম ক্ষতি করে থাকে। তাই ছোলা কেনার সময় অপেক্ষাকৃত পরিষ্কার ঝকঝকে দেখে নেবেন। এবার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ উপাদানটি নেব তা হলো চীনাবাদাম। তবে চীনাবাদাম আমাদের কাঁচা নিতে হবে। এখানে একটি কথা বলা দরকার যে অনেকেই বলে থাকেন গ্যাস, অ্যাসিডিটি ও বদ হজম হচ্ছে। তার কারণ হলো আপনি যে পদ্ধতিতে খাচ্ছেন সেটি হলো ভুল পদ্ধতি, কারণ বেশিরভাগ মানুষের প্রবণতা হলো যে চীনাবাদামকে তেল ও লবণ দিয়ে ভেজে মুখরোচকভাবে খাওয়া। কিন্তু বন্ধু, এটাকে সেবন বলে না, এটাকে বলে আত্মতৃপ্তি, আর মানুষ তার আত্মতৃপ্তির জন্য যাই করুক না কেন সবই ক্ষতিকর। তাই এখন ওয়াদা করে ফেলুন যে এই ভিডিও দেখার পর আপনি আর কখনো বাদাম তেল ও লবণ দিয়ে ভেজে খাবেন না, এটা চরম ক্ষতিকর, এটা আপনার দেহের ডাইজেস্টিভ সিস্টেমকে ধ্বংস করে ফেলবে। তাই সঠিক পদ্ধতিতে খাবার খান এবং সুস্থ থাকুন। চীনাবাদামে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন ও মিনারেল, যা মানুষের স্মৃতিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে যারা চোখে কম দেখছে, দৃষ্টি স্বল্পতা রয়েছে, তাদের জন্য এই চীনাবাদাম অত্যন্ত উপকারী। এছাড়া যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ, অতিরিক্ত মেদ চর্বি আছে, তাদের জন্য চীনাবাদামের চেয়ে ভালো কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি বললেই চলে। তবে এর জন্য বন্ধু, ভাজা বাদাম খেলে কিন্তু হবে না। তবে বাদাম কেনার সময় খেয়াল রাখবেন যেন পচা কালো বাদাম আপনি দেখে নেন, পরিষ্কার ঝকঝকে দেখে চীনাবাদাম কিনে নেবেন। এবার আমরা তৃতীয় যে উপাদানটি নেব তা হলো কিশমিশ। কিশমিশকে ডাক্তারগণ মানবদেহের প্লাটিনাম প্রলেপ রূপে অবহিত করে থাকেন, কেননা কিশমিশ এমন একটি উপাদান যা মানবদেহে প্লাটিনামের মতো শক্ত প্রলেপ দিয়ে থাকে, যা মানবদেহকে সকল রোগের বিরুদ্ধে কাজ করতে শক্তি যোগায়। তাই বলাই যায় যে কিশমিশ আমাদের দেহকে সুস্থ করে তোলে।
এই কিশমিশ শরীরের ঠান্ডা কফ কাশি থাকলে তা একদম নিমিষেই ভালো করে দেয়। এমনকি যারা দীর্ঘদিন থেকে কফজনিত রোগে ভুগছেন তাদের জন্য কিশমিশ অত্যন্ত উপকারী। সেই সাথে কিশমিশ এমন একটি ফল যা ক্যান্সার প্রতিরোধ করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। কিশমিশে থাকা আঁশ ও পটাশিয়াম যা আপনার শরীরের হাড়, জয়েন্টের ব্যথা, পেশির ব্যথাকে দূর করে দেবে নিমিষেই। এছাড়া কিশমিশে থাকা ক্যালসিয়াম দাঁতের জন্য অত্যন্ত ভালো। নিয়মিত কিশমিশ খেলে অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। এমনকি এটি আপনার দেহের হাড়ের জয়েন্টের ব্যথাকে এক সপ্তাহের মধ্যে চিরতরে দূর করে দিতে সক্ষম। যাদের অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে তারাও যদি এই রেমিডিটি নিয়মিত খেতে থাকেন তাহলে দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, হাড়ের ঘনত্ব বাড়বে এবং এই কারণে হাড় জয়েন্টের পেশির ব্যথা দূর হয়ে যাবে। সব থেকে মজার ব্যাপার হলো কিশমিশ কোষ্ঠকাঠিন্য, অর্শোপাইলস এই ধরনের সকল রোগ দেহ থেকে দূরে রাখে। কিশমিশ রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অনেক বাড়িয়ে দেয়, এই কারণে রক্তশূন্যতা, অ্যানিমিয়ার মতো কঠিন রোগ কখনোই হবে না। অনেকে ডায়াবেটিসে আক্রান্ত বলে কিশমিশ খেতে ভয় পান, কিন্তু কিশমিশ আপনার ডায়াবেটিস বাড়াবে না, বরং ডায়াবেটিসকে কম করবে। এছাড়া দীর্ঘদিনের ঘুমের সমস্যা হতে এই কিশমিশ আপনাকে মুক্তি দিতে পারে। তবে সঠিক মাত্রা এবং সঠিক নিয়মে এই কিশমিশকে খেতে হবে, তাহলে আপনার সকল ধরনের উপকারগুলো অবশ্যই মিলবে। খাওয়ার সঠিক নিয়ম। উপরের সকল বিষয়গুলো যদি বুঝে থাকেন তবে এবার আপনি এই তিনটি উপাদান খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। এবার ঠিক রাতে এই তিনটি উপাদানকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন, তবে পরিমাণের দিকে খেয়াল রাখবেন। আপনি শুধুমাত্র একা খেলে পরিমাণ হবে বাদাম 10-20টি, কিশমিশ 5-10টি, কাঁচা ছোলা 25-40টি। সেই হিসেবে পরিবারের সবাই খেলে গড়ে হিসাব করে নিতে পারেন। তবে যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেম কিছুটা দুর্বল হয় সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, এক্ষেত্রে ধীরে ধীরে পরিমাণ বাড়াতে পারেন। যদি কেউ নিয়মিত ব্যায়াম বা ভারী কাজ করেন তবে সেক্ষেত্রে পরিমাণ বাড়িয়ে নেওয়া যেতে পারে। তবে সবসময় খেয়াল রাখবেন যেন তা হজমক্রিয়াকে বাধাগ্রস্ত না করে। মোটামুটি এই তিনটি উপাদানকে মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তবে আপনি চাইলে এগুলো একসাথে কিংবা আলাদাভাবে ভিজিয়ে রেখে খেতে পারেন। আর সকালে এই উপাদানগুলো পানিসহ খেয়ে নিন, পানিটি কখনোই ফেলে দেবেন না, কারণ এই পানিটি বেশ উপকারী। যদি সকালে খেতে ইচ্ছে না করে তবে সন্ধ্যায় খেতে পারেন। আর হ্যাঁ, খাবার আগে ব্যায়াম করে নিতে পারেন, এই ব্যায়ামটি আপনার দেহের জন্য দারুণ উপকার করবে। বন্ধুরা, এই ভিডিওতে বলা প্রতিটি নিয়ম ফলো করে মাত্র 1 সপ্তাহ খেলেই এর উপকার পেতে শুরু করবেন। শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা করে অন্তত 1 সপ্তাহ খেয়ে দেখুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।